স্বামী বিচ্ছি প্রতিবেশী এক মহিলাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল কাকা ও ভাইপোর বিরুদ্ধে শুক্রবার রাতে অশোকনগর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে কাকা ভাইপো মিলে প্রতিবেশী এক গৃহবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত দুজনেই ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায় গৃহবধূর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার কাকা সেলিম মন্ডল ও ভাইপো রবিউল মণ্ডল পুলিশ সূত্রে জানা গেছে গৃহবধূর স্বামীর সাথে বিবাহবিচ্ছেদের পর ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি সেখানেই নানাভাবে একাধিকবার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ গৃহবধূর দাবি চক্ষু লজ্জার ভয়ে এতদিন কাউকে কিছু না বললেও অবশেষে শুক্রবার রাতে অশোকনগর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর